অশিক্ষিত ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই বড্ড অহংকার করছিস, জানি না জানি না এর ফল কি হবে। রাজা এইসব কথা বড় মা দেখো কে এসছে। দিদি দিদি কি ব্যাপার তুমি এখানে কি চাও তুমি? এসব তুমি কি বলছো? গেট আউট গেট আউট। একজন অশিক্ষিত আনকালচার ইডিয়েটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইউ আন্ডারস্ট্যান্ড? দিদি চুপ করো মা। কি হলো এখনো দাঁড়িয়ে আছো? তুমি যাবে নাকি আমি কাউকে ডাকবো? যাবো দিদি যাবো, তবে এইভাবে অপমান না করলেও পারতে। তবু তো শহরের মেয়ে, তাই যখন খুশি ভাঙতে পারো। আর আমরা গায়ের ছেলে, তাই ভাঙতে না, চেষ্টা করি সম্পর্ক করতে। আসিমা আসিমা তুমি হয়তো আমার ভালোবাসা ভুলে যাবে, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারব না, কোনোদিন না। রাজা কি রাজার চোখে জল তিতির জল? না বাবা, তোমাদের ভালোবাসার জন্য এরকম দশটা তিথিকে আমি বিসর্জন দিতে পারি। দুঃখ একটাই, আমার জন্য তোমাদের অপমানিত হতে হলো। পাগল কোথাকার, তোর এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না, তিতিকে জবাব দিতে হবে, নতুন করে লেখাপড়া শিখে তিতির সামনে দাঁড়াতে হবে। তাহলে আমি বুঝবো যে তুই শুধু তোর মায়ের রাজা নস, এই বাবারও রাজা। বাবা প্রতিজ্ঞা কর। বল। হ্যাঁ বাবা, আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করব, আজ থেকে নতুন জীবন শুরু করব। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তোরা ভুল করছিস, রাজা টোপর পড়তে চায় বই নয়। আর তাছাড়া শুনেছি আগে রাজা প্রতাপবাবুর কাছ থেকে প্রায় প্রচুর টাকা নিয়েছে। তোদের কি মনে হয় রাজা ওই টাকা গরিব দুঃখীকে দান করে? মুঠেই না, হয়তো মদ বা জুয়ার নেশা আছে। না নেই, একদম নেই। কি রে তুই এখানে? সেদিন ওভাবে রাজাকে তোর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি ওর সম্বন্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তা কি জেনেছিস? তা জানলে তোরা সবাই পাগল হয়ে যাবি। মানে সত্য? আমি একজন ডিএসপির ছেলে, তার উপর আবার সাংবাদিক, চেনার চোখ তো থাকবেই। চল আমার সাথে। কোথায়? এই নে এই বেলুনটা তোর জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। কি রে কি খবর? ভালো, সব ঠিক আছে? ওর সাথে একদম ঝগড়া করছিস না তো? হ্যাঁ করবি না? সব ঠিক আছে? হ্যাঁ তাই নাকি? সব ঠিক আছে? তিস্তা এটা তোরা আমায় কোথায় নিয়ে গেলি? এটা একটা অনাথ আশ্রম। তুই শান্তনুর কাছে জানতে চেয়েছিলিস না রাজা টাকা নিয়ে কি করে? এই দেখ।
রাজা। ইয়েস ফাদার। রাজা, তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় স্বয়ং শক্তিমান ঈশ্বর তোমাকে এদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। না না ফাদার, এভাবে বলবেন না। আমি জানি না কেন জন্ম থেকে এদের প্রতি কিসের টান আছে। এনিওয়ে ফাদার, এদের পড়াশোনা ঠিক করে চলছে তো? ঠিকই, তবে এদের কিছু বইপত্রের প্রয়োজন আছে। আপনি চিন্তা করবেন না ফাদার, বাবা আমার হাত খরচা টাকাটা দিয়ে দিলেই আমি ওদের জন্য বইগুলো কিনে নিয়ে আসবো। রাজা, একজন মানুষ অনেক পড়াশোনা করেও যে কাছে না করতে পেরেছে, তুমি পড়াশোনা এত না করেও এদের জন্য যা করছো, সত্যি মাই বয়, এদের কাছে তুমি ঈশ্বরের দূত। গড ব্লেস ইউ মাই বয়। গ্রামে ফিরতে হবে ফাদার। আঙ্কেল আবার আসবে তো? নিশ্চয়ই আসবো। দেরি হয়ে যায় ফাদার, আমি আসি। চল পশু। ¡Suscríbete al canal!